মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা গ্রামে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ধ্বংস হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের 2 লাখ বাস্তুচ্যুত হয়েছে। আঙ্গুল উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। শহরটিতে লুটপাট চালানো, আগুন দেওয়া, রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ গোষ্ঠীটির বিরুদ্ধে। এক যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিবৃতিতে বলা হয়েছে, গেল সপ্তাহে রাখাইন রাজ্যের বুথিডাং শহর থেকে রোহিঙ্গাদের উদ্বাস্তু হতে বাধ্য করেছে আরাকান আর্মিরা যোদ্ধারা। গেল সপ্তাহে রাখাইনে বুথিডাং শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি, আর তার পরপরই তাদের বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়নের এই অভিযোগ উঠল।